বিছানায় রক্তের ছোপ ছোপ দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক তার পাশে বসে অনবরত কেঁদে চলেছে অরিন। আজই তার বিয়ে হলো, আর বিয়ের প্রথম রাতেই যে তাকে এত অত্যাচার সহ্য করতে হবে তা ভাবতেও পারেনি। অপরদিকে সোফায় বসে সিগারেট টানছে আদ্র, এমন একটা ভাব যেন ঘরে সে ছাড়া আর কেউই নেই। সিগারেট শেষ করে অরিনের দিকে এগিয়ে গেল আদ্র, তারপর বলতে শুরু করলো, বিয়েটা না করলেই ভালো করতে, কেন বেকার বেকার নিজের কষ্ট ডেকে আনলে? দেখো তো এখন থেকে তোমাকে কত কষ্ট সহ্য করতে হবে। এমনিতেও যতদূর শুনেছি তোমার নাকি মা নেই, তার উপরে বাবাও এখানে থাকেন না, মাঝে মাঝে আসেন, তোমার তো খুব কষ্ট জীবনে। অরিন তোতলাতে তোতলাতে বলে উঠল, আপনি কেন বিয়েটা করলেন? আমার বাবার তোমাকে খুব পছন্দ, আর মা সে তো পরি বলতেই পাগল। শুনেছি আমি যখন লন্ডনে ছিলাম তখন তোমার বাবাও কাজের সূত্রে তোমাকে আমাদের বাড়িতে রেখে গিয়েছিলেন, আর সেই থেকেই তোমাকে আমার বাবা মার ভালো লাগে, তাই এই বিয়েটা করেছি ওনাদের কথা রেখে। বাই দা ওয়ে, তুমি কেন বিয়েটা করলে? অরিন সোজা ভাষায় বলল, বিয়েটা করতাম না, কিন্তু আমার বাবা আমাকে এক প্রকার জোর করেই বিয়েটা দিয়েছেন, না হলে আপনার মতো একটা পশুকে বিয়ে কখনোই আমি করতাম না। আদ্র এবার একটা মেকি হাসি দিয়ে বলল, না আমি পশু? তা কি দেখে মনে হলো আমি পশু? বিয়ের প্রথম রাতেই আপনি যা ব্যবহার করেছেন তারপরও কোন মুখে জানতে চাইছেন? সি হোয়াট ননসেন্স, তুমি আমার বিয়ে করাবো আর আমি তোমার সাথে যা ইচ্ছা তাই করব, এটাতে পশুত্বের কি দেখলে তুমি? আপনার মতো একটা খারাপ লোক কি করে এই বাড়ির ছেলে হলো, সেটাই অবাক করে দেয় আমাকে। আদ্র অরিনের চুলের মুঠি ধরে এবার বলল, একদম বেশি কথা বলবে না, আজ তোমাকে বিয়ে করেছে বলে আমি আমার মিহিকে হারালাম, আর সেটার শোধ আমি সুদে আসলে তুলব। অরিন ব্যথায় চিল্লিয়ে বলে উঠল, আহ আমাকে ছেড়ে দিন, আমার লাগছে। অরিনের কান্নার বেগ যেন আরো বাড়ছে, তাতে আদ্রের কোনো হুঁশ নেই, সে শুধু অরিনকে কষ্ট দিতেই ব্যস্ত। এভাবেই রাতটা পার হলো। সকালে উঠে অরিন আগে চাদরটা পাল্টে দিল, তারপর ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে সোফায় আদ্রের বাবা মা বসে আছেন। আদ্রের মা পরীকে দেখেই বলে উঠল, হারে পরী, তুই উঠে গেছিস? হ্যাঁ এই তো একটু আগেই উঠেছি। মন খারাপ নাকি অরি মা? চোখ মুখ এমন ফোলা কেন তোমার? অরিন নিজেকে স্বাভাবিক রেখেই বলল, না না আসলে নতুন জায়গা তো, তাই ঘুম ঠিক মতো হয়নি। নাকি আদ্র কিছু বলেছে তোমাকে? না না উনি তো কিছু বলেননি, কোনো সমস্যা হলে আমাকে বলবি, ও যা ছেলে ও সব পারে। ওদের কথার মাঝেই আদ্র নিচে নেমে আসলো। আদ্র নামতেই ওর মা খাবার বেড়ে দিল সবাইকে। আদ্রের খাওয়ার মাঝেই মিহির ফোন আসে, হ্যালো আদ্র, তুমি কেন বিয়েটা করলে? আমার সাথে এমন করতে পারলে তুমি? আরে মিহি, তুমি কেন কাঁদছো? প্লিজ কেঁদো না, আজই দেখা করবে আমার সাথে, ব্যাস আমি রাখছি। আদ্র ফোনটা রাখতেই আদ্রের বাবা বলেন, এসব কি হচ্ছে কি আদ্র, তুমি আবারও ওই অসভ্য মেয়েটার সাথে কথা বলছো? কিসের অসভ্যতা বাবা? মিহি আমাকে ভালোবাসে, ব্যাস এটাই এনাফ, একদম চুপ করো। এই মেয়েটাকে আমি খুব ভালো করেই জানি, মেয়েটা শুধু সম্পত্তি দেখে মেলামেশা করে, আর এর আগেও অনেকের সাথেই এমনটা করেছে ও। তোমার কি মনে হয় তুমি বললেই আমি বিশ্বাস করে নেব বাবা? অরিনের মতো একটা হিরে রেখে তুমি কাচের পেছনে যাচ্ছ তো, এর ফল খুব তাড়াতাড়ি তুমি পাবে আদ্র। আমি আগেও বলেছি আর এখনো বলছি, এই বিয়ে আমি মানি না, অরিনকে তো নাই। কথা শেষ করে আদ্র উঠে গেল। অরিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদ্রের বাবাও রেগে উঠে গেলেন, আদ্রের মাও চুপ করে আছেন। কিছুক্ষণ পর অরিন আদ্রের ঘরের দিকে গেল। অরিন ঘরে ঢুকতেই আদ্র হাতটা টেনে ধরে দরজাটা ধম করে আটকে দিল। আদ্র অরিনকে সামনে এনে বলে, দেখো অরিন, তোমাকে স্পষ্ট করে একটা কথা বলছি, শুনে নাও, আর 3 মাস পর আমি তোমাকে ডিভোর্স দেব, আর তুমিও ডিভোর্সটা দেবে আমাকে, না হলে কাল রাতের মতো ব্যবহার আমি কিন্তু রোজ করতে বাধ্য হব। বিয়েটা কেন করলেন? ডিভোর্সই দেবেন তো, তাহলে কেন কাল আমার কাছে এসেছিলেন?
আমার সব থেকে দামি জিনিসটা কেড়ে কেন নিলেন বলুন? দেখো অরিন, কাল আমার এতটাই মাথা গরম ছিল যে যার জন্য আমি তোমার সাথে কাল অমন একটা ব্যবহার করেছিলাম। মিহিকেও কাল আমি ফোনে পাইনি, আর তাই আমাকে কাল নিজের চাহিদা পূরণের জন্য নিজের কাছে টেনে নিলেন, তাই তো? এত খারাপ আপনি! কিছুটা থেমে অরিন আবারও বলতে লাগল, জানেন তো সবই, তাও বলছি, আমার মা মারা যাওয়ার পর থেকে আমি একাই থাকতাম, আর তাই বাবা আরেকটা বিয়ে করেন। কিন্তু কথাই আছে না, এক গাছের ছাল অন্য গাছে লাগে না, ঠিক তেমনই ছোট মাও আমাকে পছন্দ করত না, তাই বাবা কাজের জন্য বাইরে গেলে আমাকে এই বাড়িতেই রেখে যেত। ভালো কাকু যেহেতু বাবার খুব কাছের বন্ধু ছিল, তাই আমিও এখানেই থাকতাম। ভালো মা আমাকে নিজের মেয়ের মতো করে যত্ন করত। আপনাকে আমি কখনো দেখিনি, কারণ আপনি দেশের বাইরে ছিলেন, তাই বিশ্বাস করুন, আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না, শুধু বাবার অনুরোধেই করেছি। আর আপনি যখন চান, বিনা বাক্যে আপনাকে আমি ডিভোর্স দিতেও রাজি। আদ্র চুপ হয়ে অরিনের কথাগুলো শুনল, কিছু একটা ভেবে বলল, মিহি আমাকে আজ দেখা করতে বলেছে, তুমি যাবে আমার সাথে? অরিন কিছুটা অবাক হয়ে বলল, আমি আমি কেন যাব? আপনাদের মাঝে আমি গেলে যদি কোনো সমস্যা হয়? তুমি যাবে, ব্যাস এটাই হচ্ছে ফাইনাল। কিন্তু কোনো কিন্তু নয়, আজ বিকালে যাব তোমাকে নিয়ে, এটাই ফাইনাল কথা। অরিন ভাবতে লাগলো, হঠাৎ কি হলো ওনার, এমনভাবে কেন কথা বলছে? কি জানি আবার কখন কি করে দেয়, আমার তো আর বিশ্বাস নেই এই লোকটাকে। সন্ধ্যাবেলা একটা কফি শপে মুখোমুখি বসে আছে আদ্র আর মিহি, তাদের ঠিক পাশেই রয়েছে অরিন। মিহি আদ্রকে জড়িয়ে ধরে অনেকটা সময়ই কেঁদেছে, মিহিকে এইভাবে জড়িয়ে থাকতে দেখে অরিনের ভেতরে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তাও মুখে কোনো রাটা কাটেনি। অরিন নিজে থেকে বলতে শুরু করলো, মিহি তুমি যা ভাবছো তা পুরোই ভুল ছিল, আমার বা আদ্রের মধ্যে কোনো সম্পর্ক নেই। একদম মিথ্যা বলবে না, কেন বিয়েটা করলে? আদ্রের যেহেতু অনেক টাকা, তাই বিয়ে করে নিলে, লজ্জা করে না তোমার? এমন কিছুই না মিহি, তুমি ভূত। মিহি তুমি অরিনকে ভুল ভাবছ, আমি এখানে তোমাকে ডেকেছি, আর তুমি কিনা তোমার বউকে নিয়ে চলে এলে এখানে। মিহি আমি ওকে এনেছি তোমার সাথে পরিচয় করিয়ে দিতে, আর আমি তোমাকে এখানে ডেকেছি আমার বিয়ের কার্ড দিতে, ওকে মিস্টার আদ্র? হ্যাঁ মিস্টার আদ্র রাইহান চৌধুরী, আমি বিয়ে করছি আর তোমাকে ইনভাইট করতে এসেছি, আর আমি বিয়ে করছি তোমার থেকেও হাজার গুণ সুন্দর দেখতে আর পয়সাওয়ালা ঘরের ছেলেকে। আর হ্যাঁ, আমার বিয়েতে কোনো রকম ঝামেলা করবে না, তুমি আসবে, খাবে আর বর দেখবে আর চলে যাবে। আজ উঠি, বিয়ের দিন দেখা হচ্ছে। দাঁড়াও মিহি, একটু আগেই তো আমাকে জড়িয়ে কাঁদছিলে, আর এখন কি না? আদ্র তুমি না খুব বোকা, তুমি নিজেই বুঝবে আমি এটা আজ কেনই করলাম, বলেই চলে গেল। আদ্র রীতিমতো আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে অরিনের দিকে। এই সবই অরিনের জন্যই হয়েছে। গাড়ি করে একটা ফার্ম হাউসে গেল আদ্র আর অরিন। হঠাৎ করে অরিনকে ধাক্কা দেওয়াতেই অরিন একটু চমকে যায়। আদ্র নিজের বেল্ট দিয়ে অরিনকে মারতে শুরু করে। অরিন অঝোরে কাছে, কিন্তু আদ্রের তাতে কিছুই যায় আসে না, শরীরের থেকে রক্ত ছিটকে পড়ছে এক প্রকার। অরিন চিল্লিয়ে বলল, আদ্র প্লিজ, এমন কেন করছেন? কি করেছি আমি? আজ তোর জন্য মিহি অন্য একজনকে বিয়ে করছে, আমি তোকে ছাড়বো না। তুই তুকারি কেন করছেন? আর মিহি বিয়ে করছে, এটাতে আমার দোষটা কোথায়? আমি তো ডিভোর্স দিব বলেছি। আদ্র কিছুটা থেমে গিয়ে তারপর বলল, ডিভোর্স তো আমি নিয়েই ছাড়বো, আজকের মতো ছেড়ে দিলাম তোকে। অরিন কিছু সময় পর জ্ঞান হারায়। হয়তো চর সহ্য করা যায়, কিন্তু বেল্টের বাড়ি তো আর নয়। বেলকুনিতে দাঁড়িয়ে আদ্র একা একাই বলছে, অনেক কষ্ট পাওয়া বাকি এখনো তোমার। মিহিকে তো আমি ভালোই বাসিনি, তাই আমার কোনো কষ্টও নেই ওর বিয়েতে। তোমাকে মেরেছি অন্য একটা কারণ ছিল, আবির থাকার পরও আমাকে কেন বিয়ে করলে অরিন? এর উত্তর তো তোমাকে দিতেই হবে।
একটা অন্ধকার ঘরে বসে আছে মিহি, আর তার সামনে একটা ছেলেও রয়েছে। দুজনের মুখেই হাসি। ছেলেটি বলে উঠল, প্ল্যানটা তো সাকসেসফুল, যাই হোক তোমার বিয়ে কবে? মিহি তখন বলে উঠল, এই তো 2-3 পর। কিন্তু আবির, তুমি কি অরিনকে ভালোবাসো? অরিন, ও আমার প্রথম ভালোবাসা, যাকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়। আর আদ্র অরিনকে একসাথে দেখলে মাথা খারাপ হয়ে যায় আমার। ইউ নো হোয়াট মিহি, আদ্র আর আমি বেস্ট ফ্রেন্ড ছিলাম, যার জন্য আমাদের পছন্দটাও ছিল এক। আর অরিনকে প্রথমেই আমি পছন্দ করি, কিন্তু কাউকে সেটা বলিনি, এমনকি আদ্রকেও না। 3 বছরের জন্য আমেরিকায় গিয়েছিলাম, আর এসেই শুনি আদ্র অরিন বিয়ে করেছে, আর এটাই আমি মানতে পারছি না। তাই আদ্রের ব্রেন ওয়াশ করেছি, যাতে করে আদ্র অরিনকে এমনভাবে অত্যাচার করে আর অরিন আদ্রকে ঘৃণা করে। ডিভোর্সের পর আমি অরিনকে বিয়ে করব, ব্যাস এটাই। মিহি তখন বলে উঠল, আদ্র কিন্তু অরিনকে ভালোবাসে না, আর বাসবেও না। কিন্তু অরিন এমন একটা মেয়ে যাকে ভালো না বেসে থাকাই যায় না। অরিন দেখতে শ্যামবর্ণ হলেও ওর মধ্যে একটা মায়া আছে, যাতে যে কেউই জড়িয়ে পড়তে পারে। তাহলে রিমিকে কেন বিয়ে করলে আবি? অরিনের দুর্বল জায়গা হলো রিমি আর আদ্রের প্রিয় বোন। আদ্র না হয় তোমার জন্য অরিনকে ভুল বুঝেছে, কিন্তু রিমি, সে তো তোমাকে ভালোবাসে, কেন ঠকালে তাহলে মেয়েটাকে? মেয়েটা তো অনাথ আবির। আমি রিমিকে ঠকাইনি, রিমিও ভালো মেয়ে, কিন্তু আমি ওকে ভালোবাসি না। মিহি আবিরের বলা কথাগুলো শুনছিল। পরের দিন অরিন ঘুম থেকে উঠে আস্তে করে উঠে বসল, শরীরে অসহ্য ব্যথা। চারপাশে তাকাতেই চোখ গেল আদ্রের দিকে। আদ্র রেডি হচ্ছে কোথাও যাবে বলে। অরিন বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে আসলো। কলেজে যেতে হবে, অনেক দিন হলো যাওয়া হয় না, বিয়ের জন্য আর তো যাওয়াই হয়নি। অরিন কলেজে যাবে বলে ক্যাব বুক করে নিল, কারণ একা যাওয়াটা ঠিক হবে না, তার মধ্যে শরীরটাও অনেক খারাপ। কলেজের সামনে এসে ক্যাব থেকে নেমেই ভেতরে গেল অরিন। চলতে চলতেই কারোর সাথে একটা ধাক্কা খায় অরিন। মাথা তুলতে তাকাতেই দেখল আবির দাঁড়িয়ে আছে। অরিন হেসে বলল, হ্যাঁরে আবিরদা, তুমি? রিমো আসেনি আজ? হ্যাঁ এসেছে, ক্লাসে যাও, পেয়ে যাবে ওকে। অরিন চলে গেল। আবির অরিনের যাওয়ার দিকে তাকিয়ে থেকে তারপর চলে গেল। ক্লাসে গিয়ে অরিন রিমির পাশে গিয়ে বসে বলল, কিরে চুপ আছিস কেন আজ? রিমি শান্তভাবেই বলল, এমনি রে, তোর চোখ মুখ এমন ফোলা কেন রে অরি, কিছু কি হয়েছে? আর হয়েছে, আমার কপালটাই খারাপ রে। তবে তুই খুব লাকি, আবিরদার মতো একটা বর পেয়েছিস। না রে অরি, আমার কপালটা খারাপ, তোর কপাল ভালো বলেই আজ দাদামণিকে তুই পেয়েছিস। কেন, আবিরদা খারাপ কিসে? অরিন, যেদিন কিছু সত্য জানতে পারবি, তুইও আবিরকে ঘৃণা করবি। অরিন তখন বলে উঠল, এইসব তুই কি বলছিস রিমু, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোর কোনো ক্ষতি হতে দেব না রে অরি, তোর সংসার ভাঙতে দেব না, কথা দিলাম আমি তোকে অরি। অরিন হাঁ করে তাকিয়ে আছে রিমির দিকে। রিমি কি বলছে অরিন কিছুই বুঝে উঠতে পারছে না। কোন সত্যি কথা বলল রিমি? আবিরের সামনে রিমি জড়ো সড়ো হয়ে বসে আছে। রিমি মাঝে মাঝে আবিরকে দেখছে আর ভয়ের ঢোক গিলছে। আবির শুধু চুপচাপ রিমির কাণ্ড দেখছে। আবির রিমির কাছে একটু এগিয়ে গিয়ে রিমির চুলগুলো কানের পাশে গুঁজে দিতে দিতে বলল, কেন বলতো আমার পেছনে লাগতে যাও, তাই তো তোমাকে এইভাবে ভয়ে ভয়ে থাকতে হয়। আচ্ছা রিমি জান, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? প্লিজ জান, ভয় পেও না, আমার তো কষ্ট হয় বলো। আপনি কিন্তু শুধু শুধুই অরে আর দাদামণির সংসার ভাঙছেন, কি ক্ষতি করেছে ওরা আপনার? আবির এবার চিল্লিয়ে বলে উঠল, এই মেয়ে একদম চুপ করে থাকবে, তোমার সাহস হলো কি করে আদির কাছে গিয়ে আমার প্ল্যান বলার? আর যদি সময় মতো না যেতাম, তাহলে তো তুমি এতদিনের সাজানো প্ল্যান সব আমার নষ্ট করে দিতে। রিমি তখন বলে উঠল, আপনি একটা বেঈমান, আর তাই যেই বেস্ট ফ্রেন্ড আপনার জন্য নিজের জীবনটাও দিতে পারে, আপনি তার সাথেই বেঈমানি করলেন? উফ রিমি জান,
কেন শুধু শুধু আমার মাথাটা গরম করছো? যাই বলো না কেন, তুমি কিন্তু এই বেইমানেরই বউ। মানি না আমি এই বিয়ে, আমাকে প্লিজ ডিভোর্স দিয়ে দিন। ডিভোর্স দিলে কি তুমি অন্য কাউকে বিয়ে করবে রিমিজান? আমাকে কষ্ট দিতে পারবে তুমি? আপনি তো অরিকে ভালোবাসেন, তাহলে আমার বিয়ে করাই আপনার কি? আর আপনার মতো বেইমানের আবার কিসের কষ্ট? গলার জোর বাড়ছে দেখছি তোমার, এটা কিন্তু আমার পছন্দ নয় রিমিজান। যাই হোক, এবার বলো তো আদির কাছে কখন গিয়েছিলে? রিমি মনে করতে লাগলো একটু আগের ঘটনাটা। ক্লাস শেষ করে অরিন দাঁড়িয়ে আছে ক্যাবের জন্য, তার সাথে রিমিও আছে। রিমি আজ অরিনের সাথে যাবে বলে জেদ ধরেছে। ক্যাবে করে দুজন মিলে আদ্রের ফার্ম হাউসে পৌঁছে গেল। ক্যাব থেকে নেমে রিমি আগে দৌড়ে আদ্রের কাছে যায়। আদ্র ঘরে বসেই বই পড়ছিল, ঠিক তখনই রিমি যায়। দাদামণি? রিমি, তুই এখানে কেন, খুশি হসনি তুই? একদমই না, তুই আসবি আর আমি খুশি হব না তা কি করে হয় নাকি? আমার তোকে অনেক কথা বলার আছে রে, তাই এসেছি। আরে পরে বলবি, এই এলি, আগে বস, তারপর কথা হবে। আচ্ছা আব্রু কেমন আছে রে? আমার অত সময় নেই দাদামণি, আমাকে এখনই সব বলতে হবে তোকে, না হলে। হঠাৎই আদ্র আর রিমির কথার মাঝেই আবির এসে বলল, না হলে কি রিমিজান, আপনি এখানে? হ্যাঁ আসতেই পারি, আফটার অল এটা আদির বাড়ি, আর আদি তো আমার ভাই। কি আদি, তাই তো? একদম হ্যাঁ। ভেতরে আয়, বাইরে দাঁড়িয়ে আসিস কেন? রিমি তোর কথাই বলছিল রে। আসলে আমি কলেজ থেকে ফেরার পথে রিমিকে খুঁজছিলাম কিন্তু পাইনি। পরে রিমির একটা বন্ধু বলল ও নাকি অরিনের সাথে গেছে, তখনই বুঝলাম এখানেই আসবে, তাই আর কি এলাম। আবির ঢুকে নিয়েও তারপর বলল, রিমো তুই কি এখনই চলে যাবি? রিমি আবিরের দিকে তাকাতেই আবির বলে উঠল, সরি অরিন, বাট রিমিকে না নিয়ে গেলে মা বাপি চিন্তা করবে, তবে অন্যদিন রিমিকে পাঠিয়ে দিব এখানে। আদ্র অরিনকে বলল, আজ এত দেরি হলো কেন ফিরতে? আমার সাথে কথা বলতে গিয়েই তো দেরি হয়ে গেছে, ওকে কিছু বলিস না দাদামণি। আদি আদি, অরিন তাহলে আমরা আসি রে, অন্যদিন না হয় আবার আসবো। আদ্র বলে উঠল, আচ্ছা তাহলে সাবধানে যাস, আর আমার বোনটাকে দেখে রাখিস আব্রু। আবির একগাল হাসি দিয়ে রিমিকে নিয়ে বেরিয়ে গেল। তারপর আবির বাড়ি না গিয়ে নিজের বাংলো বাড়িতে গেল, যাতে করে রিমির ওপরে কোনো অত্যাচার করলেও আবিরের বাবা মা না শুনতে পারে, কারণ ওনারা রিমিকে খুবই ভালোবাসে। আবির রিমির সামনে তুড়ি বাজাতেই রিমি ভাবনার থেকে বেরিয়ে এলো। কি হলো বলো, আপনি আমার পেছনে পড়ে আছেন কেন? তুমি তো আমার অস্ত্র, তোমাকে দিয়েই তো আমি অরিন আর আদিকে আলাদা করব রিমিজান। রিমি চুপ করে আবিরের কথাগুলো শুনল, কিছুই করার নেই, কি করবে রিমি, ও তো অরিনকে আর আদ্রকে বাঁচাতেই চেয়েছিল। কিন্তু আদ্র চেয়ারে বসে আছে, ঠিক তার সামনেই অরিন দাঁড়িয়ে আছে। আদ্র অরিনের দিকে তাকিয়ে বলল, আব্রুর সাথে ঠিক কি সম্পর্ক তোমার অরিন? অরিন অবাক হয়ে বলল, আমার সাথে? হ্যাঁ তোমার সাথে, আজ তোমার জন্য রিমি কষ্ট পাচ্ছে, আব্রু আর রিমির সংসারটা শেষ হয়ে যাচ্ছে, কি চাও তুমি? আবির তাকে আমি দাদার মতোই দেখি, আর রিমু আমার বেস্ট ফ্রেন্ড, আমি তাই ওর চাই ওরা ভালো থাকুক। আব্রু তোমাকে ভালোবাসে অরিন। এসব আপনি কি বলছেন, তাহলে রিমুর? আদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর বলো, তুমি কি আব্রুকে ভালোবাসো? একেবারেই না, আপনি ভুল বুঝছেন, আবির দা আমার দাদার মতো, ব্যাস। আদ্র বলে উঠল, কিন্তু আব্রু তো, আপনি হয়তো আমাকে বিশ্বাস করেন না, কিন্তু আপনি রিমুকে জিজ্ঞাসা করতে পারেন আমি কাকে ভালোবাসি। আদ্র অরিনের চোখ দিয়ে তাকিয়ে দেখল, হয়তো বা অরিন সত্যি বলছে, কারণ অরিনের চোখে আবিরের জন্য কোনো ভালোবাসা নেই। তাহলে কি আদ্র যা বলছে তা ভুল? মন পাখি, তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না,
দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশে নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। রিমি বারান্দায় দাঁড়িয়ে এক মনে বৃষ্টি দেখছে, গানটা গাইছে আর অশ্রু বিসর্জন দিচ্ছে। আবির ঘরেই কিছু করছিল, হঠাৎই একটা মিষ্টি গলার গান শুনে বারান্দায় এসে দেখে রিমি গান গাইছে। আবিরের কি হলো কে জানে, পেছন থেকে এসে রিমিকে জড়িয়ে ধরল। আচমকা কারোর স্পর্শে রিমি কেঁপে উঠল। পেছন ঘুরতে যাওয়ার আগেই আবির রিমিকে বাধা দিল। এই প্রথম আবিরের এমন ভালোবাসার স্পর্শে রিমি অবাক, কিন্তু কোনো রিকোয়েস্ট করল না। আবিরের গরম নিঃশ্বাস রিমির কাঁধে পড়ছে আর রিমি শিউরে উঠছে। আবির আচমকাই বলে বসল, ভালোবাসি রিমি যান। রিমি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। আবির কি বলছে এইসব? এই রাত দুপুরে নেশা টেশা করেছে নাকি? না, আবিরের গা থেকে তো কোনো গন্ধ নেই। তাহলে আবির সজ্ঞানে ভালোবাসি বলল, এটা কিভাবে সম্ভব? আবির রিমিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, ভালোবাসি রিমি যান তোমাকে, নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয় রিমি যান। আচ্ছা, তুমি কি আমার চোখের ভাষা পড়তে পারো না? তোমাকে যত কষ্ট দিচ্ছি তার দ্বিগুণ কষ্ট আমি পাচ্ছি। রিমি শান্ত হয়ে আবিরের বলা কথা শুনছে। এই আবির আর একটু আগের আবির সম্পূর্ণ আলাদা। আবির রিমির চোখের জল মুছে দিল, আলতো করে গাল দুটো তুলে ধরল। আবির ধীরে ধীরে বলল, রিমি যান। রিমিও আস্তে করে বলল, বলুন। আবির নেশালো কণ্ঠে বলল, আজকে তোমাকে সম্পূর্ণ নিজের করে পেতে চাই। তোমার মধ্যে হারিয়ে যেতে চাই আমি। কোনো দূরত্ব থাকবে না আমাদের মাঝে। আমার মধ্যে কি হারিয়ে যাবে রিমি যান? অনুমতি কি দেবে তোমাকে নিজের করে নিতে? বলো না রিমি যান। রিমি কিছু বলতে যাওয়ার আগেই আবির আবারও বলল, তুমি বারণ করলেও আমি শুনবো না। শুধু অনুমতি চাই তোমার থেকে। দেবে আমাকে সেই অধিকার রিমি যান? রিমি তখন বলে উঠল, আবির আপনি আমার কথা শেষ করার আগেই আবির রিমিকে কোলে তুলে নিল। রিমি চোখটা বড় বড় করে তাকাতেই আবির হালকা হাসল। ওভাবে তাকিও না রিমি যান, আমারও লজ্জা করে রে। আমাকে নামান প্লিজ, এইভাবে তুলে আছেন কেন? তুমি কি খাও না নাকি? এত ওজন কম কেন তোমার? মনে হচ্ছে তুলো কোলে নিয়ে এসি, রিমি মনে মনে বলল। একেবারে অসভ্য লোক একটা। আমি নাকি তুলো? আমি তুলো হলে তুই কি? হ্যাঁ, তুই তো একটা লোহার মানুষ। আবির রিমিকে নিয়ে ঘরে গিয়ে বিছানায় শুইয়ে দিল। আবির নিজের শার্টটা কিছুটা খুলতে খুলতে রিমির দিকে এগিয়ে আসলো। রিমি চোখ নামিয়ে বসে আছে। আবির রিমির মুখটা আলতো করে ধরে তুলল। আবিরের এই নেশাক্ত চোখের দিকে তাকাতেই রিমি আবারও চোখটা নামিয়ে নিল। আবির আলতো করে রিমির ঠোঁটটা স্পর্শ করতেই রিমি একটু কেঁপে উঠল। রিমির গোলাপি ঠোঁট দুটো কাঁপছে। আবির রিমির ঠোঁটে হাতটা দিতেই রিমি আরও বেশি কেঁপে উঠল। আবির আস্তে করে রিমির কোমরটা এক হাতে জড়িয়ে নিল, আরেক হাতে রিমির চুলগুলো কানের পাশে গুঁজে দিয়েই চুলে আলতো করে চুমু খেল। রিমি রীতিমতো কাঁপছে। এই প্রথম আবির রিমির এত কাছে এসেছে। আবির রিমির ঠোঁটটা পুরোটাই দখল করে নিয়ে বলল, আবির নিজের শার্টটা পুরোটাই খুলে ফেলল রিমির দিকে। আবির নেশা ভরা চোখে তাকাতেই লজ্জায় মাথাটা নিচু করে নিল। আবির আস্তে করে রিমিকে শুইয়ে দিয়ে রিমির চুলগুলো পিঠের থেকে সরিয়ে দিল। আবির রিমির ঘাড়ে মুখটা ডুবিয়ে দিয়ে চুমু খেতে লাগল। আবিরের এমন স্পর্শে রিমি যেন চাদর খামছে ধরল। আবির আস্তে করে রিমিকে নিজের দিকে ফেরালো। রিমির চোখটা বন্ধ করে আসে। আবিরের চোখের দিকে তাকানোর ক্ষমতা ওর নেই। আবির রিমির কপালে চুমু খেল, চোখ দুটোর পাতায় চুমু দিল, দুই গালে চুমু দিল, নাকের ডগায়ও চুমু দিল। আবির ডুব দিল রিমির ঠোঁটে। আবির রিমির ঠোঁট ছেড়ে দিয়ে গলার দিকে নেমে এলো চুমু দিতে। আবির আস্তে আস্তে চুমু খেতে লাগলো আর রিমি আবিরের এমন পাগল করা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। আবিরের সেই দিকে খেয়ালই নেই আজ সে যেন তার রিমি জানকে আদর করতেই ব্যস্ত।
এভাবে দুজন দুজনের ভালোবাসার মাঝে ডুব দিল। ভালোবাসার মানুষকে একান্তই আপন করে পাওয়ার মতো সুখ কিছুতেই নেই। ঠিক সেভাবেই আজ পূর্ণতা পেল আবির আর রিমির ভালোবাসা। অন্যদিকে আদ্র আর অরিন পাশাপাশি বসে আছে একটা দোলনায়। মূলত আদ্রই অরিনকে টেনে এনে বসিয়েছে। আদ্র আর অরিনকে কষ্ট দিতে চায় না। আজ আদ্র অরিনের কাছে ক্ষমা চাইবে ভেবেই অরিনকে এখানে এনেছে। আদ্র নিজের হাতে অরিনকে নিজের হাতের উপরে রাখল। অরিন একটু অবাক হলো কিছুটা, তবে খুশিও হয়েছে। অরিন, বলুন। আমি জানি না তুমি আমাকে ক্ষমা করবে কিনা, কিন্তু আমি আজ ক্ষমা চাইছি তোমার কাছে। অরিন হেসে বলল, হে বাবা, এইসব কি বলছেন? ক্ষমা কেন করব আপনাকে? আপনার রাগ হয়েছিল তাই আপনি অমন করেছিলেন। একটা অনুরোধ রাখবে অরিন? বলুন, বন্ধু হবে আমার? হ্যাঁ, আপনি যদি চান হব। জ্বালাবে না তো? এই যে মিস্টার, খুব জ্বালাবো আপনাকে। আর আমার বন্ধু হতে গেলে জ্বালাতন তো সহ্য করতেই হবে। অরিনের কথায় আদ্র হেসে দিল, অরিনও হেসে দিল। আজ থেকে বন্ধু হয়ে যদি আদ্র অরিনকে ভালোবাসে, তাহলে অরিনের জীবনের সব পাওনা মিটে যাবে। এরই মাঝে কেটে গেছে একটা মাস। এই এক মাসে অনেক কিছুই বদলে গেছে। অরিন আদ্রের সম্পর্কটা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। অরিন যে আদ্রের প্রতি দুর্বল তা আদ্র ভালো করেই বুঝতে পারে, কিন্তু আদ্র অরিনকে ভালোবাসে কিনা তা জানে না। তবে অরিনকে ছাড়তে থাকতে তার যেন অনেক বেশি কষ্ট হয়, একেবারে যেন দমটা বন্ধ হয়ে আসে। আদ্র অরিনকে খুব করে চাই নিজের পাশে। আদ্রকে অরিন একটা স্পেশাল নামে ডাকে, আদ্রর নামটার সাথে মিলিয়ে ভাদ্র বলে ডাকে। আর আদ্র অরিনকে ডাকে মন পাখি বলে। অরিনের খুব পছন্দ হয় এই ডাকটা। আজ বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। অরিন জানালা দিয়ে দেখছে, হঠাৎ অরিনের পাশে গিয়ে আদ্র দাঁড়ালো। অরিন আদ্রের দিকে তাকিয়ে বলল, বৃষ্টি ভালোবাসেন ভাদ্র? না। তুমি ভালোবাসো মন পাখি? আগে বাসতাম, কিন্তু এখন বাসি না। এখন অন্য কিছু বাসি, তাই? তা মন পাখি কি ভালোবাসো তুমি? অরিন কিছু না ভেবেই বলে দিল, আপনাকে। আদ্র চমকে বলে উঠল, কি বললে? অরিন অপ্রস্তুত হয়েও আবারও বলল, আমি যে আপনাকে ভালোবাসি, আপনি কি তা বোঝেন না? কেন দূরে সরিয়ে দেন আমাকে? আচ্ছা আদ্র, আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমি কি এতটাই অভাগী? আদ্র অরিনের কাঁধে হাত রেখে বলল, ভালোবাসি কথাটার ভার অনেক মন পাখি। আমি যদি তোমায় ভালোবাসি বলি, তুমি তার ভার রাখতে পারবে তো? অরিন বলে উঠল, ভালোবাসেন না আমাকে, তাই না? আসলে আমি যেহেতু একটা মা মরা মেয়ে, তাই আমাকে কেউই ভালোবাসে না। আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই, আমার বনে যাওয়াটাই ভালো। আদ্র অরিনের ঠোঁটে হাত রেখেই বলল, একদম বাজে কথা বলবে না মন পাখি। ভালোবাসি কথাটা আমার থেকে শোনার খুব আগ্রহ নিয়ে আসো, তাই তো? বেশ, যেদিন ভালোবাসি বলবো সেই দিন আমাকে কি দেবে তুমি? যা চাইবেন তাই দেব আদ্র। ভেবে বলছো তো মন পাখি? ভাবার কিছু নেই, আপনি যা চাইবেন তাই দেব পাক্কা। কিন্তু কিন্তু কি? অরিন ছলছল চোখে বলল, আপনি তো আমাকে ডিভোর্স দিয়ে দিবেন, তাহলে ভালোবাসি বলে কি হবে? আদ্র ঠোঁট চেপে হেসে বলল, সেটা সময় বলবে মন পাখি। আদ্রের বলা কথাগুলো অরিনের কাছে ধোঁয়াশার মতো লাগলো। কি বলতে চাইলো আদ্র? ও কি আমাকে ভালোবাসে? ভেবেই যেন একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অন্যদিকে রিমির চুলে হাত বুলিয়ে দিচ্ছে আবির। রিমি চুপটি করে আবিরের বুকে মাথা রেখে শুয়ে আছে। এই এক মাসে যেন রিমি এক নতুন আবিরকে খুঁজে পেয়েছে। আবির অফিসে গেলেও কাজের ফাঁকে ফাঁকে রিমির খোঁজ নেয়। সারাটা দিনই রিমিকে নিয়ে ব্যস্ত থাকে সে। রিমি যেন তার জগৎ হয়ে গেছে এই এক মাসে। আবির মাঝে মাঝে রিমির দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। হঠাৎ আবির রিমিকে বলল, রিমি জান? বলুন। একটা কথা ভাবছিলাম। কি কথা? এই যে, তুমি আমাকে সেই পুরানো দিনের মতো করে আপনি আপনি করে বলো, এটা তো ঠিক না রিমি জান। রিমি মাথা তুলে এবার বলল, তাহলে কি বলবো বলেন? তুমি করে বলবে। তুমি?
এই একদম তোতলাবে না, তুমি করেই বলবে আমাকে, না হলে আমার সাথে কথা বলতেই হবে না। আচ্ছা চেষ্টা করব। না তুমি করে বলো। এখনই? এখনই। আর এমন কিছু বলো যা আমি আগে শুনিনি, আজ শুনতে চাই তোমার থেকে। রিমি ভালো করেই বুঝছে আবির কি বলতে চাইল, তাই চুপ না থেকে রিমি সেই ভয়ঙ্কর কথাটা বলেই দিল আবিরকে। রিমি খুব শক্ত করে জড়িয়ে ধরে আবিরকে, তারপর বলে, আমি তোমাকে ভালোবাসি আবির। আবির এতক্ষণ চুপ থাকলেও রিমির মুখে ভালোবাসি শব্দটা শুনে ওর শরীরে একটা আলাদা অনুভূতি কাজ করছে, যা কখনো অরিনের জন্যেও করেনি। এ কেমন অনুভূতি তা আবির জানে না, তবে এইটুকু জানে রিমি ওর অভ্যাস হয়ে গেছে। এখন রিমিকে এক ঝলক না দেখলে আবিরের মনে আলাদা একটা চাপা কষ্ট হয়, কেন হয় তা সে জানে না। তাহলে এটা কি ভালোবাসা? না না, ও তো অরিনকে ভালোবাসে, তাহলে রিমিকে কি? ও আবিরের ভাবনার মাঝে রিমি আবারও বলল, আমি তোমাকে ভালোবাসি আবির, আজ থেকে নয়, এখন থেকেও নয়, এই সেই ছোটবেলা থেকেই ভালোবাসি তোমায়। আগে বুঝতাম না, কিন্তু এখন বুঝি। জানো তো, তুমি যখন দাদামণির কাছে আসতে, আমি শুধু তোমাকে এক ঝলক দেখব বলে অপেক্ষা করতাম। মামা মামির কাছে তোমার অনেক গল্প আমি শুনতাম, এমনকি দাদামণিও বলতো। আমি তো ছোট থেকেই একদম হোমার মতো করে থাকতাম, কিন্তু কোনো ছুটিতে মামার বাড়ি আসতাম, তখন শুধু তোমাকেই খুঁজতাম। আর শুনেছিলাম কাকু, মামা আর বাবা খুব ভালো বন্ধু ছিল, আর সেই জন্যই কাকু তোমার আর আমার বিয়ে দেন। আবির তখন বলে উঠল, তোমার বাবা মা কিভাবে মারা গিয়েছিল রিমিজান? আমি তখন খুবই ছোট ছিলাম, আমার বয়স তখন 7 বা 8-এর মতো। আমরা কাশ্মীর থেকে ফিরছিলাম, আর সেই দিনই আমাদের গাড়িটা ব্রেক ফেল করে, বাবা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে আমি রাস্তায় পড়ে যাই, আর আমার হাত পা কেটে গিয়েছিল। তারপর গাড়ি থেকে দিকে তাকাতেই দেখি আমাদের গাড়িটা খাদে পড়ে যায়, বাবা মা আর ড্রাইভার মারা যায়। কথাটা বলতে বলতেই রিমি যেন কেঁদে দিল, একটু থেমে আবার বলল, তারপর পুলিশ এসে আমাকে নিয়ে যায় আর মামাকে খবর দেয়। এত ভালো মামা মামি থাকতে তুমি হোমে গিয়েছিলে কেন বলো তো? রিমি তখন বলে উঠল, কারণ আমি একা থাকার জন্য হোমটাকেই বেছে নিয়েছিলাম, মানসিকভাবে ভেঙে গিয়েছিলাম আমি। আমার নিজেকে সুস্থ করতে প্রায় 3টা বছর সময় লেগেছিল। আবির বলে উঠল, আবার যদি কখনো মানসিকভাবে ভেঙে পড়ো, পারবে তো নিজেকে সামলে নিতে? রিমি হেসে বলল, এইবার একটা প্রমিস করেছি। জানো তো, কীরকম প্রমিস? এইবার যে আমাকে আবারও মানসিকভাবে ভেঙে দিতে চাইবে, আমি তার থেকে একেবারে দূরে চলে যাব, আর ঠিক এতটাই দূরে চলে যাব যেখান থেকে আমাকে আর পাওয়া সম্ভব নয়। আবির এবার ইতস্থ করে বলল, যদি সে তোমার ভালোবাসার মানুষ হয় তখন? প্রথমত, ভালোবাসার মানুষ কষ্ট দেয় না, আর দ্বিতীয়ত, আমি যদি একবার দূরে যাই, আমাকে ফিরিয়ে আনা খুবই কষ্টের হবে। সে যতই ভালোবাসার মানুষ হোক, আমি তাকে ছেড়েও চলে যাব। আবির নিজে নিজে ভাবছে, রিমি যদি চলে যায় তখন কি হবে? আচ্ছা, রিমির সাথে তো আবির ভালোবাসার নাটক করছে, তাহলে তো কষ্ট হওয়ার কথা না। রিমি গেলে যাবে, তাতে ওর কি? ও তো অরিনকে চাই, ব্যাস। আজ প্রায় 1 সপ্তাহ ধরেই রিমির শরীর ভালো যাচ্ছে না, মাথা ঘোরায় আর বমি হয়, মাঝে মাঝে পেটে ব্যথাও হয়, অথচ প্রিয়ড হচ্ছে না, রিমি খুব একটা গুরুত্ব দিচ্ছে না, কারণ খাবার হয়তো ঠিক করে খায়নি, তাই এমনটা হচ্ছে। আজ সকালেও একই অবস্থা হলো, মাথা ঘোরাচ্ছে, বমিও হলো, আর হালকা পেটে ব্যথাও করছে। রিমি নিজে একজন ডাক্তার, যার দরুন বিভিন্ন ঔষধ খেয়েও কোনো লাভ হয়নি, আজ সে হসপিটালে নিজেকে দেখাবে ভেবেই বেরিয়েছিল। হসপিটালে গিয়ে রিমি চেক আপ করানোর পর যা শুনল তাতে বাকরুদ্ধ হয়ে গেছে সে। হ্যাঁ, সে তো মা হতে চলেছে। এই খবরটা রিমি যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। সে মা হবে শুনে খুশিতে অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। রিমি আবিরকে সবার আগে খবরটা দেবে বলে অপেক্ষা করছে।
তার কারণ হলো হসপিটাল থেকে বেরোনোর পর আবির রিমিকে ফোনকে আবির আর তার বাংলোতে আসতে বলে, আর রিমি সেখানেই পৌঁছে আবিরের অপেক্ষাই করছে। এর মাঝেই আবির ঘরে আসলো। আবিরকে দেখে রিমি রিপোর্টের কথা বলতে যাবে, ঠিক তখনই আবির বলল, রিমি জান আজ তোমাকে অনেক কথাই বলবো আমি। রিমি তখন বলে উঠল, আবির আজ আমিও তোমাকে কিছু বলতে চাই, কিন্তু আগে তুমি বলে নাও, তারপর না হয় আমি বলবো। আবির একটা কাগজ রিমির হাতে দিয়ে বলল, এটাতে সই করে দাও রিমি জান। এটা কি আবির? এটা হলো ডিভোর্স পেপার। আজকের দিনেই ঠিক 9 মাস আগে তোমার আর আমার বিয়ে হয়, আর আজই তোমাকে আমি ডিভোর্স দিতে চাইছি। কারণগুলো তোমাকে বলছি, আমি তোমাকে কোনো দিনও ভালোবাসিনি রিমি জান, আর না তো অরিনকে ভালোবেসেছি। হ্যাঁ, আমি অরিনকেও ভালোবাসিনি, অরিন ছিল আমার জেদ। আদির কাছে হারবো সেটা আমি মেনে নিতে পারিনি বলেই তোমাকে আমি বিয়ে করেছিলাম, যাতে করে আদির প্রিয় বোনকে কষ্ট দিলে আদিও কষ্ট পাবে। কিন্তু তোমাকে গায়ে হাত তুলতে কষ্ট দেওয়ার থেকে বেস্ট আইডিয়া ছিল আমার ভালোবাসায় তোমাকে ফাঁসিয়ে দেওয়া। আর তাই হলো, তুমিও আমাকে ভালোবাসতে শুরু করলে আর ভাবলে আমি তোমাকে ভালোবাসি। অরিনকে আর আমি পেতে চাই না, ও না হয় আদির কাছেই থাক, আদি নিজেই ওকে কষ্ট দেবে। কিন্তু রিমি জান, আমি তোমাকে আজ মুক্তি দিতে চাই বলেই এই পেপারটা এগিয়ে দিলাম, নাও সই করে দাও। রিমি আবিরের বলা কথাগুলো শুনে হালকা হাসলো, চোখ থেকে রীতিমতো জল গড়িয়ে পড়ছে। কি থেকে কি হয়ে গেল, আজ আবিরকে নিজের প্রেগনেন্সির কথা বলতো, আর আজ ওকে ডিভোর্স দিতে হচ্ছে। ভাগ্য কি অদ্ভুত জিনিস। রিমি কাঁপা কাঁপা গলায় বলল, আপনার কাছে অনেক কৃতজ্ঞ আমি, আমাকে মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ, তবে বাড়ি গিয়ে আমি সই করব। আসলে বাড়িতে অনেক জিনিস আছে তো আমার, সেগুলো নিয়েই তারপরেই আমি সই করব। আবির তখন বলে উঠল, অবশ্যই, তবে আরেকটা শর্ত আছে আমার, সেটা হলো তুমি সবাইকে বলবে তুমি আমার সাথে থাকতে চাও না, তুমি নিজেই আমাকে ডিভোর্স দিচ্ছ, এতে আমার কোনো দোষ নেই। রিমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানাল। এইদিকে আদ্র অরিন, আদ্রের বাবা মা, আবিরের বাবা মা আর আবির সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রিমি। আদ্র রিমির গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। এই প্রথম নিজের কলিজার টুকরো বোনকে মারল সে। আদ্র চিল্লিয়ে বলল, তুই এত নিচু মনের আমি ভাবতেও পারিনি, আব্রের মতো একটা ছেলেকে ঠকালি তুই, কেন রে, কি ক্ষতি করেছে ও তোর? আবিরের মা তখন বলে উঠল, আমরা কি খুব খারাপ ছিলাম রিমি মা? তুই এত বড় একটা সিদ্ধান্ত কেন নিলি বল আমাকে? আবিরের বাবা বলে উঠল, রিমি মা একটিবার আমাদেরকে জানাতে পারতে তুমি, আবির কিছু করলে থাকলে ওকে আমরা বলতাম। সোনাই তুই এটা ঠিক করিস নি রে, আবিরের সাথে এটা কেন করলি, আর এটা করলে ভালো করছিস তুই বল আমাকে? আত্রের বাবা বলে উঠল, মামা এটা কেন করলি বল, তুই তো আবিরকে খুব ভালোবাসতি তাহলে? অরিন তখন বলল, তোমরা নিজেরাই বলে যাচ্ছ, আগে রিমুকেও কিছু বলতে দাও। কি বলবে ও, এই মেয়েটা আসলেই একটা অসভ্য মেয়ে, নিজের বাবা মা নেই বলে ওকে আমরা এত ভালোবাসলাম, আর ও কি করলো, তুই আজই বেরিয়ে যাবি আর যেন তোর ছায়াও না দেখি, তোর মুখ দেখতে আমরা কেউই ইচ্ছুক নই, বেইমান কোথাকার। রিমির বলার কোনো ক্ষমতা নেই, শুধু জল ফেলছে চোখ থেকে। অরিন রিমির দিকে এগিয়ে গেল। অরিন রিমির কাঁধে হাত রেখে বলল, কাঁদিস না রিমো, তোকে সবাই অবিশ্বাস করলেও তোর অরি তোকে বিশ্বাস করে, তুই বল কি হয়েছে, যে তুই এমনটা করলি আমাকে বল, আমাকেও বলবি না রিমু, বল না। রিমি অরিনকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদেই বলে দিল, আমার কাছে কিছু জানতে চাস না রে অরি, আমি বলতে পারবো না, পারলে আমাকে ক্ষমা করিস, আমি আর আসবো না তোদের কাছে, আমি আজই চলে যাব অনেক দূরে। রিমি অরিনকে ছেড়ে আদ্রের দিকে তাকিয়ে বলল, আমার ছায়াও তোমার থেকে দূরে চলে যাবে, আর আমিও, দাদামণি
যেদিন সব জানতে পারবে সেই দিন এই রিমিকে কেউ খুঁজবে। যাই হোক, আসি, ভালো থেকো সবাই। আবির চুপ করে আছে, আবিরের প্ল্যান মতোই সব হচ্ছে, কিন্তু আজ আবিরের একটা চাপা কষ্ট হচ্ছে, হয়তো রিমির উপরে মুগ্ধ ছিল তাই। রিমি কথাগুলো শেষ করে ব্যাগ নিয়ে বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। আজ সবাই চোখের জল ফেলছে, আদ্রের বুকটাও ফেটে যাচ্ছে। নিজের ছোট্ট বোনটাকে একা ভয় পেতে থাকতে দেখে আজ সে একা বেরিয়ে গেল। অরিন তো কেঁদেই ভাসিয়ে দিচ্ছে। নিজের প্রাণের বেস্ট ফ্রেন্ড আজ সব ছেড়ে চলে গেল। আদ্রের বাবা মারও চোখে জল। মেয়ের মতো ভালোবাসত যাকে, আজ সে থেকেও নেই, চলে গেল সব ছেড়ে দিয়ে। আবিরের বাবা মারও একই অবস্থা, ওনারাও ভেঙে পড়েছেন। কথাগুলো বলতে বলতে রিমি কেঁদে দিল। এতক্ষণ ধরে রিমির বলা কথাগুলো শুনছিল নীল আর কহু। এরা হলো রিমির সব থেকে আপন। সেই দিন রিমি বাড়ি ছেড়ে চলে আসার পরপরই ওরাই রিমির পাশে ছিল। নীল সব শুনে বল, আর যোগাযোগ করিসনি? রিমি তখন বলে উঠল, কি দরকার বল, আমি তো বেঈমান। কহু বলে উঠল, এই 6 বছর ধরে গুমরে গুমরে মরছিস তুই, নিজের কথা না ভাব, অন্তত প্রদীকের কথা তো ভাব। ওর তো অধিকার আছে নিজের বাবাকে দেখার, নিজের পরিবারের কাছে যাওয়ার। রিমি চোখ মুছে বলল, না, একদমই না। রৌধিকে শুধু আমার ছেলে, ওদের কেউ না। আমি এই 6 বছর রৌধিককে একা মানুষ করেছি, তখন কেউ আসেনি আমার পাশে। আবির তো জানতো না তুই ওর নাম নিবি না, একদমই নিবি না। আচ্ছা, এসব বাদ দে। গতকাল স্যার ফোন করেছিল, তোকে কলকাতা ব্যাক করতে বলেছে, তাও কালকের মধ্যেই। আমি টিকিট কেটে দিয়েছি, আমরা সবাই কালই ফিরব। অন্যদিকে আবির ছাদে দাঁড়িয়ে আছে, পাশেই আদ্র এসে দাঁড়ালো, আর কোলে আদ্র আর অরিনের ছেলে আরিয়ান। আরিয়ান আবিরকে আধো আধো গলায় বলল, কাকাই কাকাই, খেববে না, চলো প্লিজ। আবির আরিয়ানকে কোলে নিয়েই বলল, এখন না শোনা, একটু পরে যাই, প্রমিস তো? আবির হেসে বলল, খুব খুব প্রমিস। আরিয়ান কোল থেকে নেমে গেল। আবির নিজেই বলতে শুরু করলো, আজ আমারও একটা ছেলে বা মেয়ে থাকতো, তাই না রে আদি? আদ্র বলল, হয়তো আসেও, কিন্তু আমরা শুধু খুঁজে পাইনি। এই 6 বছর অনেক খুঁজেছি রিমিকে, কিন্তু পাইনি। মেয়েটা বড্ড অভিমান করেছে রে, আমার দোষে আজ সব শেষ হয়ে গেল রে। আর যেদিন ও চলে গিয়েছিল, আমিও সেই দিন আমার ড্রাইভারের থেকে ওর প্রেগনেন্সির রিপোর্টটা পেয়েছিলাম। এটা কেন হলো আদি? আমি আর পারছি না ওকে ছাড়া থাকতে, বুকটা ফেটে যাচ্ছে আমার আদি। শান্ত হ আব্রু, রিমি ঠিক ফিরবে দেখিস। আবির আদ্রকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। হসপিটালের ভেতর দিয়ে হেঁটে বাইরে যাচ্ছে রিমি, খুব বিরক্ত হয়ে আছে এক প্রকার। একে তো কদিন আগে কলকাতা এসেছে, তার মধ্যে রিমির স্যার ওকে একটা ক্রিটিক্যাল কেস দিয়েছে। এইসব ভেবে ভেবেই রিমি হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই কারোর সাথে ধাক্কা খাওয়ায় মাটিতে পড়ে যায় রিমি। মাথা তুলেই দেখে আদ্র ওর সামনে দাঁড়িয়ে আছে। রিমিকে দেখে আদ্র নিজের চোখটাকে বিশ্বাস করতে পারছে না। আদ্র দৌড়ে এসে বলে, রিমি তুই পড়ে গেছিস, ব্যথা লেগেছে তোর? কই, হাত দেখা তাড়াতাড়ি, না হলে তোর কষ্ট হবে, তুই তো ব্যথা একদমই সহ্য করতে পারিস না। রিমি অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ ছোটবেলা থেকেই রিমি এইভাবে পড়ে যেত, আর আদ্র এমনভাবেই পাগলামি করত। রিমি উঠে দাঁড়িয়ে বলল, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আদ্র বলে উঠল, তুই আমাকে ধন্যবাদ কেন দিচ্ছিস রিমি, আমি তো তোর দাদা। আপনি ভুল করছেন, আমি জানি তুই অভিমান করেছিস, কিন্তু সবটা না জেনে তোর দাদামণিকে ভুল ভাবিস না রিমি। রিমি বলে উঠল, সেদিন আমিও ভেবেছিলাম আপনি সব শুনে আমাকে বুঝবেন, কিন্তু আপনি তো আমাকে কুকুর বিড়ালের মতো করে তাড়িয়ে দিলেন। অবশ্য আমি বেঈমান, তাই প্লিজ আমার থেকে দূরে থাকুন। আদ্র এবার বলে উঠল, রিম আর এইভাবে বলে আমাকে লজ্জা দিস না, তুই জানিস না সব জানার পর আমি নিজেকে ক্ষমা করতে পারিনি রে। ফিরে চল রিম, আব্রু একদম ভালো নেই,
রোজ রাতে নেশা করে রিমিকে এনে দেয়, রিমিকে এনে দে রে, আর রিমিকে এনে দে। ওই অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। এই 6 মাস ধরে আব্রো শুধু রিমি যান করেই গেছে। জানিস রিমো, আমার আর অরিনের একটা ছেলে হয়েছে। ওকে দেখলেই আব্রোর বুকটা ফেটে যায় রে। তুই যেদিন বাড়ি থেকে চলে যাওয়ার পর আমরা সবাই জানতে পারি যে তুই প্রেগনেন্ট ছিলিস, আর আব্রু সেদিন থেকেই পাগলামি শুরু করেছে। তুই একবার ওর কাছে চল রিমি, প্লিজ। রিমি তো এইসব শুনে হা হয়ে গেছে। আবির রিমির জন্য পাগলামি করছে, এটা রিমি ভাবতেও পারেনি। বাবা মা, অরিন আর মামা মামি কেমন আছে রে? কেউ ভালো নেই রিমি, কেউ না, সবাই তোকে চায়। আজ সকালে কাকুর খুব বুকে ব্যথা করছিল, তাই আমি হসপিটালেই আসলাম। আবির তো এখনো নেশায় বোধ হয়ে আছে। ও, আদ্র রিমির হাত দুটো ধরে বলল, আমার মামু কোথায় রে রিম? কত বড় হয়েছে তাই না ও? কেমন দেখতে বল না রিমি, প্লিজ। 6 বছর হয়েছে ওর। ওকে দেখাবি রিমি? দাঁড়ান, একটু পরে ও আসবে, হসপিটালে এসেছে আজ ও। হঠাৎ পেছন থেকে একটা বাচ্চা ছেলে এসে রিমিকে জড়িয়ে ধরে বলল, মাম্মা অনেক দেরি হয়ে গেল আজ, সরি মাম্মা, অনেক সরি। রিমি হেসে বলল, রোদ সামনে এসো তো, একটা জিনিস দেখাবো তোমাকে। আদ্রকে ইশারা করে বলল, রোদ সোনা, এটা তোমার মামা হয়। রোদ্রিককে আদ্র কোলে নিয়েই আদর করল। রোদ্রিক তো খুব খুশি মামাকে পেয়ে। তোমার নাম কি? আমার নাম রোদ্রিক সান্যাল। আদ্র রিমির দিকে তাকিয়ে বল, এ তো দেখতে একদম ছোট আব্রু হয়েছে রে, শুধু কথা বলা হাব্বা পেয়েছে তোর মতো। আব্রু কে মামু? আব্রু হলো তোমার। রোদ, তুমি বেশি কথা বলো, চুপ করে থাকো। আহ রিমি, ওকে জানানো দরকার সব। মাম্মা খালি বকে আমাকে, মামা আমি বলেছি তোকে, আব্রু হলো তোমার বাবা। রোদ্রিক হেসে বলল, সত্যি আমার পাপাই এসে গেছে? ও মামু প্লিজ আমাকে নিয়ে চলো না, প্লিজ। রিমি কিছু বলার আগেই আদ্র বলল, তুমি চাইলে আজই নিয়ে যাব। আদ্র রোদ্রিককে নিয়ে যাবে বলে গাড়ির দিকে এগিয়ে গেল, আর সাথে রিমিকেও নিয়ে গেল এক প্রকার জোর করে টানতে টানতে। রিমি আজ ছেলের মুখের হাসি দেখে যেতে বাধ্য হলো। নিজের পাপাইকে কতটা ভালোবাসে রোদ্রিক যে এক বাক্যে যেতে রাজি হয়ে গেল। আদ্র রোদ্রিককে কোলে নিয়ে ভেতরে গেল। আরিয়ান সোফায় বসেছিল অরিনের সাথে। হঠাৎ আদ্রের কোলে একটা বাচ্চাকে দেখে অরিন বেশ অবাক হয়ে গেছে। এটা তোমার কোলে কে আদ্র? আগে তুমি বাবা মা আব্রু আর কাকু কাকিকে ডাকো, তারপর সব বলবো। অরিন সবাইকে ডেকে আনলো, সবাই বসার ঘরে এলো। আবিরও ওপর থেকে নেমে এলো। আদ্রের কোলে একটা বাচ্চাকে দেখে সবাই অবাক হয়ে গেল। এই বাচ্চাটা আবার কে আদি? আদ্র কোনো কিছুর উত্তর না দিয়েই রোদ্রিকের কানে কানে বলল, মামু এটাই হলো তোমার পাপাই। রোদ্রিক উত্তেজনায় চিল্লিয়ে বলে ওঠে, পাপাই? আদ্র আবিরের কোল থেকে ওকে দিতেই আবির বলে উঠল, এটা কি হচ্ছে আদি? ও আমাকে পাপাই বলছে কেন? কারণ এটাই তোর ছেলে, আবির সান্যাল ছেলে রোদ্রিক সান্যাল। সবাই আদ্রের কথা শুনে অবাক, এইসব কি বলছে আদ্র? সবার অবস্থা দেখে আদ্র সবাইকে হসপিটালের ঘটনা সব কিছু খুলে বলে। আবির ছলো ছলো চোখে রোদ্রিককে দেখছে। হঠাৎ ওকে জড়িয়েই কেঁদে দিয়ে এলো আবির। আবির ভাঙা ভাঙা গলায় বলল, আরেকবার পাপাই বলবি আমাকে? রোদ্রিক আবিরের গালে চুমু দিয়ে বলে, পাপাই, আমার পাপাই। আবির শক্ত করে জড়িয়ে ধরে আসে রোদ্রিককে। আদ্র এইবার বলল, রিম ভেতরে আয়। রিমি তো ভেতরে ঢুকতেই পারছে না, ওর হাত পা তো অবশ হয়ে আসছে। অরিন দৌড়ে বাইরে গিয়ে রিমিকে জড়িয়ে ধরল, কিন্তু রিমি তো দাঁড়িয়েই আছে। অরিন রিমিকে টেনে ভেতরে নিয়ে যেতে চাইলেও রিমি ঠায় দাঁড়িয়ে রইল। কেন যাবে ও ভেতরে? এই বাড়ি থেকে একদিন ওকে তাড়িয়ে দিয়েছিল, হ্যাঁ ও আজ এসেছে ওর ছেলের জন্য, কিন্তু ও ভেতরে যাবে না, কিছুতেই যাবে না। এই আবিরই একদিন ওকে সব ছেড়ে যেতে বাধ্য করেছিল,
আর আজ ও কেন ফিরবে আবিরের কাছে? এই আবিরই তো অরিন অরিন করত। হয়তো অরিনকে ভালোবাসত না, কিন্তু জেদ করে হলেও এই অরিনকেই আবির চাইত। তাহলে রিমি কেন যাবে ওর কাছে? রিমি হালকা ধাক্কা দিয়ে অরিনকে বলল, ভেতরে চল না রিমু। রিমি চিল্লিয়ে বলল, কেন যাব? কিসের জন্য যাব? কে আছে আমার এই বাড়িতে? আমি তো বেঈমান, তাই না? সেই দিন আমার কথা কেউ ভেবেছিল? আমি একা একটা মেয়ে, কোথায় যাব, কি করব ভেবেছিল কেউ? ভাবেনি আমার কথা, কেউই ভাবেনি। শুধু আমাকে যা পেয়েছে তাই বলেছে। আমি আসতাম না এখানে, কিন্তু আমার সাথে যাই হোক না কেন, আমার ছেলে তো কোনো অপরাধ করেনি। আমার জন্য সে কেন তার পরিবার থেকে আলাদা হবে? তাই ওকে এনেছি। আমি অনাথ হয়ে বড় হয়েছি বলেই আমার ছেলেকে সেই কষ্টটা পেতে দেখতে দিতে পারবো না বলেই এসেছি। না হলে এই বাড়িতে আমি আসতামই না। আমার নিজের প্রাণের চেয়েও প্রিয় দাদা, সে আমাকে বেঈমান বলেছিল। সেই দিন আমিও কষ্ট পেয়েছিলাম অরিন। তোর বর আমাকে যা তা বলেছিল, আমি মুখ বুঝে সহ্য করেছিলাম। আর আবির তো আমার সাথে একটা খেলা খেলেছিল, আমাকে ওর ভালোবাসার জালে ফাঁসিয়ে আমাকে ডিভোর্স দিতে বলেছিল। আমার কি কষ্ট হয়নি? আর তুই ভাবলি কি করে, এত কিছুর পরও আমি এই বাড়িতে ফিরবো? আমি তো কখনোই এই বাড়িতে ফিরে আসবো না। খুব আত্মসম্মান দেখাচ্ছিস মনে হচ্ছে, তাই না? এটা আত্মসম্মান কি না তা জানি না, তবে এটা আমার শেষ কথা, আমি এই বাড়িতে ফিরে যাব না। আমি তোর আবিরদার মুখটার দেখতেও চাই না। আজ এই সব কিছুর জন্য আবির দায়ী, আমি ওকে ক্ষমা করব না কোনোদিনে। আজ ওর জন্য এই 6 বছর আমার ছেলেটা নিজের পরিবারের কাছে পায়নি। সেই সব ভুলে গিয়ে আমি নাচতে নাচতে তোদের কাছে ফিরব, এটা ভাবলি কি করে তোরা? রিমির চিৎকারে সবাই বাইরে এসে এতক্ষণে রিমির বলা কথাগুলো শুনে থ হয়ে রয়েছে। আজ কেউ রিমিকে বোঝাতে পারবে না, কারণ রিমির বলা সব কথাগুলো সত্যি। এইসবের জন্যই আবির দায়ী। আবির এক পা করে রিমির সামনে এসে দাঁড়ালো। আবির বলে উঠল, তোমাকে ফিরতে জোর করব না, কিন্তু আমার জন্য এতগুলো লোককে কষ্ট দিতে পারবে তুমি? রিমি বলে উঠল, আপনার কোনো কথাই আমি শুনতে চাই না, আমার যা বলার আমি বলে দিয়েছি। আর এতগুলো লোক আজ কষ্ট পাচ্ছে, তাই না? আমিও সেই দিন মিথ্যা অপবাদ পেয়ে ঠিক এমনই কষ্ট পেয়েছিলাম। সেদিন আপনার মানবিকতা কোথায় ছিল? রিমি, আমি আমার সব কাজের জন্য লজ্জিত, অন্তত আমাদের ছেলের কথা ভেবে সবটা মিটিয়ে নেওয়া যায় না? না, যায় না। আর আমাদের ছেলে ভুলেও বলবেন না, রোদ শুধু আমার ছেলে, ওকে আমি মানুষ করেছি। তখন কোথায় ছিল ওর বাবা, কোথায় ছিল ওর পরিবার? কেউ আসেনি সেদিন আমার পাশে। ভুল মাত্রই ক্ষমা হয় রিম? না, সব ভুলের ক্ষমা হয় না। আর আমি এতটাও মহান নই যে এত ভুলের পরেও আপনাদেরকে ক্ষমা করে দেব। রিমি, তুই রোদকে নিয়ে ফিরতে হবে আমায়, প্লিজ আর কথা বাড়াবেন না আপনারা। অনেক চেষ্টা করেও রিমিকে বোঝানো গেল না, রোদকে নিয়ে বেরিয়ে যাওয়ার আগে বলে গেল, রোদকে দেখার ইচ্ছে হলে আমার বাড়িতে আসতে পারেন, আমি সবার মতো অসভ্যতম করতে পারি না। আর একটা কথা ভুলেও আবির সান্নালকে আমার বাড়িতে আনবেন না, ওনার ছায়াও যেন আমার ছেলের ওপরে না পড়ে, না হলে হয়তো আমার ছেলেটাও কোনো একদিন মেয়েদের মন ভাঙবে বলেই হনহন করে বেরিয়ে গেল। চোখ ভর্তি জল থাকলেও আজ রিমি এই বাড়িতে ফিরবেই না। সারাটা রাস্তা রিমি রোদ্রিকের সাথে একটা কথাও বলেনি। আর রোদ্রিক তো বুঝতেই পারছে না ওর মাম্মা আর পাপায়ের মধ্যে কি হয়েছে, তা বোঝার ক্ষমতা নেই। কিন্তু ওর মাম্মা যে কাছে তা রোদ্রিক ভালো করেই বুঝছে। মাম্মা, প্লিজ কেঁদো না, আমার খুব কষ্ট হচ্ছে তোমার জন্য। আমি কাঁদিনি সোনা। মাম্মা, তুমি ওখানে থাকলে না কেন? সবাই আমাকে আজ কত আদর করলো, আর পাপাই আমাকে জড়িয়ে ধরেই কেঁদে দিল, আমার তখন খুব কষ্ট হচ্ছিল। আচ্ছা মাম্মা, তুমি কি ওই বাড়িতে ফিরবে না? না সোনা, আমি ওখানে যাব না। তুমি চাইলে যেতে পারো, কিন্তু আমি যাব না। তুমি তো ছোট তাই বুঝবে না, যখন বড় হবে তখন ঠিক বুঝবে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, এই প্রবাদ বাক্যটির আলাদাই একটা অর্থ আছে।
সময় অনেকটা নদীর স্রোতের মতো, একবার চলে গেলে আর ফিরে আসে না। রিমিও ঠিক তেমনভাবেই চলে গেছে, কিন্তু আর ফিরে আসেনি। রদ্রিক ওই বাড়িতে যেত, কিন্তু রিমি বাইরে দাঁড়িয়ে থাকতো, ভেতরে ঢুকতো না। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? রিমি ফিরে এসেছে, প্রায় 4 মাস হয়ে গেছে। আবির রোজ একবার করে চেষ্টা করে রিমিকে বোঝানোর, কিন্তু রিমি আবিরকে দেখলেই বিভিন্নভাবে রিকোয়েস্ট করে। আজও আবির রিমির হসপিটালেই গেছে, এটা আবির রোজই করে থাকে। রিমি পেশেন্ট দেখে নিজের কেবিনে গিয়েই দেখে আবির, আপনি আবারও এসেছেন, বেরিয়ে যান বলছি এখান থেকে। ব্যাস রিমি, অনেক হয়েছে, আর না, এনাফ ইজ এনাফ। সব কিছুরই একটা লিমিট থাকে। এই 4টা মাস ধরে তোমার পায়ে পড়ছি, আর তুমি আমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছ? ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, আর আসবো না তোমার কাছে। তবে হ্যাঁ, আমার যদি আজ একটা বড় কিছু হয়ে যায় তাহলে তুমি। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল রিমিকে আবিরের কাছে আসার জন্য। রিমি হুট করেই আবিরকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। এই শয়তান, একদম বাজে কথা বলবি না, জানিস না আমার কষ্ট হয়, তোকে ছাড়া থাকতে এমনিতেই মরে যাচ্ছি, তার উপরে আবার এইসব বলছিস। জানিস 6টা বছর কিভাবে কাটিয়েছি আমি? তোকে ছাড়া থাকতে দমটা বন্ধ হয়ে আসতো, আর তুই মরার কথা বলছিস? তুই খুব খারাপ, খুব পচা, আমার কথা একদমই ভাবিস না তুই। কেন রে, তোকে কি আমি কম ভালোবেসেছি? আবির মুচকি হেসে বলল, এই রে আমার বাচ্চা বউটা, তুই তো কারি শুরু করে দিয়েছে দেখছি, তা এতই যখন কষ্ট ছিল আমার কাছে ফিরে আসনি কেন? বারবার ক্ষমা চেয়েছি তোমার কাছে। রিমি নাক টানতে টানতে বলে ওঠে, তুই আমাকে ভালোবাসতি না, এই জন্য খুব অভিমান নিয়ে তোর থেকে দূরে চলে গিয়েছিলাম। কিন্তু আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবেসেছি রিমি জান, তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে আর আমার চোখের ভাষাটা পড়লে না। জানো রিমি জান, তোমাকে প্রথম দেখেছিলাম আদির জন্মদিনের দিন, একটা লং হোয়াইট গাউন, হালকা লিপস্টিক, চোখেও হালকা কাজল, চুলটা পুরো খোলা। তুমি কফি খেতে গিয়ে আমার ধাক্কা খেয়ে কফিটা আমার গায়ে ফেলে দিয়েছিলে, তোমাকে একটা ধমক দেওয়ায় কেঁদে পুরো ভাসিয়ে দিয়েছিলে। সেদিন থেকেই তোমার মায়ায় আটকে গিয়েছিলাম, শুধুমাত্র আদির কাছে জিতবো বলে আমি অরিন অরিন করেছি, ভালোবাসিনি কিন্তু তাকে, ভালোবেসেছি এই রিমি জানকে। রিমি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজও ভালোবাসিস তো আমাকে? হ্যাঁ বাসি, খুব ভালোবাসি রিমি জান, এই বুকে শুধু তোমারই জায়গা ছিল, আছে এবং থাকবে। তাহলে আমাকে এত কষ্ট দিতে পারলি কিভাবে? আমি 9 মাসে যা কষ্ট দিয়েছি তার 1000 গুণ কষ্ট তুমি আমাকে 6 মাস ধরে দিয়ে গেছো। রিমি জান এইবার তো ফিরে চলো, মা বাবা অরিন আদু কাকি কাকিমা সবাই তোমার পথ চেয়ে বসে আছে, আমাদের রোধকেও তো ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত, তাই না? আমি ওই বাড়িতে ফিরবো না আবির, যদি ফিরতে হয় আমি তোমার বাড়িতে যাব। দাদামণি আমাকে যা যা বলেছিল তা ভুলে যাওয়া সম্ভব নয়। প্লিজ আবির জোর করো না। আচ্ছা তুমি আমার বাড়িতেই যাবে, ভালোবাসি, আমিও ভালোবাসি। এইসব কি বলছিস আব্রু? দেখ আদি, আমার নিজের ভুলে আমি ওকে হারিয়েছি, কিন্তু এইবার আর হারাতে চাই না, তাই বলে ও বাড়িতে আসবে না? আদি ওকে যা যা বলেছে সেগুলো ও আজও ভুলতে পারেনি রে। আমি ওকে, দেখ আদি জোর করে কিছুই হয় না, রিমিকে বাদ দিয়ে তুই সব শুরু কর, আমি আসছি। আবির চলে যেতেই আদ্র অরিনকে জড়িয়ে ধরে বলল, এটা কি হলো মন পাখি, আমার ছোট্ট রিম কি আমাকে ক্ষমা করবে না? ওর দাদামণিকে তো ও চেনে, বলো না হয় একটু বলেই ফেলেছিলাম, তাই বলে। অরিন বলে উঠল, আদ্র যেটা আমরা একটু ভাবছি রিমুর কাছে সেটা অনেকটাই, ওকে একটু সময় দাও আদ্র, দেখবে সব ঠিক হয়ে যাবে। আদৌ কি সব ঠিক হবে? রিমি আবিরকে ক্ষমা করেছে ঠিকই, কিন্তু আদ্রকে কি ক্ষমা করবে? নিজের প্রাণের চেয়েও প্রিয় দাদাকে এইভাবে অপমান করেছিল, তা কি আদৌ এত সহজে ভোলা যায়? হয়তো মানুষ মাত্রই ভুল করে, কিন্তু তাই বলে সব ভুলে কি ক্ষমা করা যায়? 12টা বাজতে আরো 2 মিনিট বাকি,
আবির আর রদ্রিক জেগে আছে রিমির জন্মদিনে উইশ করবে বলে। রিমি তো গভীর ঘুমে আচ্ছন্ন। ঘড়িতে যেই 12টা বেজেছে আবির আর রদ্রিক গিয়ে রিমিকে ডেকে যাচ্ছে। এই রিমিজান, রিমিজান ওঠো ওঠো রিমিজান, মাম্মাম ও মাম্মাম ওঠো। এত ডাকা ডাকিতে রিমি লাফ দিয়ে উঠে বসেছে, এক প্রকার ভয় পেয়ে গেছে। কি কি হয়েছে, এইভাবে চিল্লাচ্ছ কেন তোমরা? আবির আর রদ্রিক বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ। রিমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, ওর তো মনেই নেই আজ ওর জন্মদিন ছিল। রিমি এক গাল হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ। আবির একটা কেক রিমির সামনে এনে বলে, কেকটা চিনতে পারছো রিমি জান? রিমি অবাক হয়ে বলল, আরে এই কেকটা তো মনে আছে তোমার এখনো। তাহলে আমার সব মনে থাকে, নাও এবার কেকটা কেটে ফেলো তো। রিমি কেক কেটে আবারও আবিরকে রদ্রিক দিল। রদ্রিক আবিরের বাবা মার কাছে ঘুমাতে গেল। আবির রিমিকে একটা বাক্স দিল, বলল, এই নাও এটা পরে বাইরে এসো, আজ নিচে অপেক্ষা করছি, আর কোনো প্রশ্ন করবে না। কথাটা বলেই আবির চলে গেল। রিমি বাক্সটা খুলে দেখে একটা নীল শাড়ি, কাঁচের নীল চুড়ি, বেলি ফুলের মালা। রিমি আনমনেই একটা হাসি দিয়ে রেডি হতে গেল। রিমি সম্পূর্ণ রেডি হয়ে নিচে নেমে দেখে আবির গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। একটা নীল শার্ট পরা, ডেনিম কালারের জিন্স, চুলগুলো ব্ল্যাক ব্রাশ করা, হারা হাতে একটা ঘড়ি। এই লোকে আবির মোটামুটি 10-12টা মেয়েটাকে কাত করে ফেলার ক্ষমতা রাখে। রিমিও তো আবিরকে দেখেই এক দফা ক্রাশ খেল। আবিরও রিমির দিকে তাকাতেই চোখ আটকে গেছে। নীল শাড়ি, হাত ভর্তি নীল কাচের চুড়ি, ঠোঁটের লাল লিপস্টিকটা গাঢ় করে দেওয়া, চোখে হালকা কাজল, মাথায় একটা খোপা করা, আর তাতেই বেলি ফুলের মালা দেওয়া। রিমিকে দেখে আবিরের মনে হচ্ছে একটা নীল পরী তার সামনে এসে দাঁড়িয়েছে। রিমি এগিয়ে যেতেই আবির গাড়ির দরজাটা খুলে দিল, তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বেশ অনেকটা দূর আসার পর গাড়িটা আবির থামালো একটা নদীর সামনে। দুজনেই গাড়ি থেকে নেমে নদীর পাড়ে বসে আছে। সময় যদি এখানেই থেমে যেত তাহলে হয়তো খুব ভালোই হতো। আবির রিমিকে বলল, রিমি জান তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি আবির? আবির রিমির কোনো কথারই উত্তর না দিয়েই চলে গেল। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আবির আসছে না। হঠাৎ আলো চারিপাশে মোমবাতি জ্বলে উঠল। আকাশের দিকে তাকাতেই রিমি দেখল আতশবাজি ফুটছে আর তাতে লেখা, হ্যাপি বার্থডে রিমি জান। রিমি ফিক করেই হেসে দিল। আবির কোথা থেকে এক গুচ্ছ গোলাপ এনে রিমির সামনে হাঁটু গেড়ে বসে বলল, শুভ জন্মদিন রিমি জান, আজকের এই দিনটা খুব সুন্দর হোক তোমার। আমার তোমাকে আজ অনেক কিছুই বলার আছে, তুমি তো জানো আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে, প্রতিটা মুহূর্তে কাঁদিয়েছি, কিন্তু তুমি আমাকে একইভাবে ভালোবেসে গেছ। রিমি জান সব ভুলে কি আবার আমার হাত ধরবে? বিশ্বাস করো আর তোমাকে কোনো কষ্ট দিব না। রিমি হালকা হাসি দিয়ে বলে, বিশ্বাস করলাম এই বজ্জাত লোকটাকে, ভালোবাসি তোমাকে, খুব বেশি ভালোবাসি আবির। আবির বলে উঠল, তোমার থেকেও বেশি ভালোবাসি। রিমিকে আবির জড়িয়ে ধরতেই আবিরও রিমিকে জড়িয়ে নিল। রিমি জান আমার কিন্তু রিটার্ন গিফট চাই, আজ আমার জন্মদিন আর গিফট তুমি চাইছ, তা কি চাই তোমার? দেখো আমাদের তো একটা ছোট্ট আবির আছেই, তবে এইবার কিন্তু আমার একটা ছোট্ট পরিচয় মানে একটা মিষ্টি রিমি জান চাই, দেবে তো আমাকে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কিছুই জানি না, আমার ছোট্ট রিমি জান চাই ব্যাস, না হলে আমিও তোমাকে ভালোবাসবো না, অসভ্য। দেখো তুমি তো আমার থেকে 4 মাস দূরে ছিলে, 4টা বছরও দূরে ছিলে, তাই আমি ঠিক 4 মাস পরেই বমি করা শুরু করব, রাজি? রিমির চোখটা বড় বড় হয়ে গেছে। রিমির এমন অবস্থা দেখে আবির হেসে খুন। অন্যদিকে সারা ঘরে মোমবাতি জ্বলছে, ঠিক তার সামনেই রিমি একটা হাস্যজ্জ্বল ছবি স্পষ্ট বোঝা যাচ্ছে। আদ্র রিমির ছবির সামনে বসে আছে আর তার সামনে কেক রাখা। আদ্রের চোখ থেকে জল পড়ছে আর রিমির সাথেই বড় হওয়ার স্মৃতিগুলো স্মরণ করছে। আদ্র কান্না ভেজা গলায় বলল, রিম তোর মনে আছে তো তোর জন্মদিনের প্রথম উইশ আমি করতাম? অন্য কেউ করলে
তোকে কত মারতাম। আমার বোন, আমি আগে জন্মদিনের কথা বলবো। রিম, তুই আমাকে আজও ভুল বুঝে আসিস, তাই না? আব্রুকে তো ক্ষমা করে দিলি, তাহলে আমাকেও ক্ষমা করে দে না রিম, আমিও খুব কষ্ট পাচ্ছি রে। একবার ক্ষমা করে দে, আর কোনো দিনও তোকে কষ্ট পেতে দেব না। প্লিজ রিম, ক্ষমা করে দে, ফিরে আয়, তোর দাদা তোর জন্য অপেক্ষায় আছে। এমন সময় অরিন দরজা খুলে ঢুকল। আদ্র এমন কিছু করবে তা অরিন ভালো করেই জানে। অরিন এসে আদ্রের কাঁধে হাত রেখে বলল, আদ্র ঘুমাতে চলো, অনেক রাত হয়ে গেছে। মন পাখি, রিম কি ফিরবে না? আমার খুব কষ্ট হচ্ছে মন পাখি। কাল আমরা রিমোর বাড়িতে যাব, অনেক হয়েছে আর না, এইবার এই মান অভিমানের পালা শেষ করা দরকার। তুমি আজ ঘুমাবে, চলো কাল আমরা যাব। আদ্র আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে গেল। কিন্তু অরিন ভালো মতোই জানে আদ্র ঘুমাবে না আজ, সারা রাতই কেঁদে ভাসাবে। তবে অরিন ঠিক করেই নিয়েছে, এই ভাই বোনের মান অভিমান কালই সে শেষ করবে। পরের দিন সন্ধ্যাবেলা রিমির জন্মদিন উপলক্ষে আবির নিজের হাতেই সবকিছু সাজিয়েছে, এমনকি কেকটাও নিজের হাতেই বানিয়েছে আবির। আবির নিজে রেডি হয়ে রৌদ্রিককে রেডি করেছে, রিমিও রেডি হয়েছে। আবিরের বাবা মা, আবির, রৌদ্রিক আগে নিচে নেমে এসেছে, তারপর রিমি নিচে নামতেই দেখে আদ্র, অরিন, আরিয়ান আর আদ্রের বাবা মা। রিমি নিচে নেমে কারোর সাথে কোনো কথা না বলে আবিরের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আবির রিমিকে আস্তে করে বলল, রিমি জান, আদ্রকে এবার ক্ষমা করে দাও প্লিজ। দেখো আদি নিজেরই কি হাল করেছে, ওর দিকে তাকানো যায় না, কেমন যেন উদাস হয়ে গেছে, আজকাল অফিসেও যায় না ঠিক মতো। প্লিজ রিমি জান, ওকে ক্ষমা করে দাও প্লিজ। রিমি আদ্রের দিকে তাকাতেই দেখল আদ্রের চোখটা জলে টলমল করছে, আর আদ্র একইভাবে রিমিকে দেখছে, কেমন যেন রোগা হয়ে গিয়েছে আদ্র, আগের মতো আর সেই জেল্লা নেই, কেমন যেন মন মরা হয়ে গেছে। রিমি আর কিছু না ভেবে দৌড়ে আদ্রের কাছে গিয়ে জড়িয়ে ধরল। আদ্র যেন খুশির চোটে কেঁদেই দিল, রিমিও কাঁদছে, আজ এতগুলো দিন পর ভাই বোন এক হলো। আদ্র ভাঙা ভাঙা গলায় বলল, এত অভিমান তোর আমার উপরে, তুমিও তো আমাকে কত কাঁদিয়েছিলে। ভুল হয়ে গেছে রিম, আর তোকে কষ্ট পেতে দেব না। প্লিজ রিম, আর আমাকে একা রেখে যাস না, আমারও তো কষ্ট হয় বল, আর যাব না তোমাকে ছেড়ে। আবির চিপিয়ে বলে, এই আদির বাচ্চা, আমার বউকে ছাড়, না হলে পুঁতে ফেলবো তোকে, কেকটা কে খাটবে, রিমিকে না ছাড়লে? আদ্র হেসে রিমিকে ছেড়ে দিল। তারপর খুব ভালোভাবে রিমির জন্মদিন পালন হলো। রাতে আরিয়ান আর রৌদ্রিক একসাথে ঘুমাবে বলে জেদ ধরেছে। আবিরের কাঁধে মাথা রেখে এক মনে আকাশ দেখছে রিমি। আবির রিমিকে এক হাতে জড়িয়ে ধরে আছে, রিমি জান, বলো, তুমি জীবনে না আসলে আমি বেপরোয়াই থেকে যেতাম, জানো, ভালোবাসি রিমি জান, খুব ভালোবাসি, তোমাকে ছাড়া হয়তো আমি মরেই যাব। রিমি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও ভালোবাসি আবির, খুব ভালোবাসি তোমায়, প্লিজ, আর যাই হোক ভুল বুঝে যেও না, কোনো দিনও যাব না। আদ্র অরিনের কোলে মাথা রেখেই শুয়ে আছে, অরিন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কি খুশি তো আজ? হ্যাঁ খুব খুশি, আর সব কিছুর জন্য তোমার হয়েছে, একমাত্র তুমি এটা করেছো মন পাখি, ভালোবাসি আদ্র তোমাকে, খুব বেশি ভালোবাসি। আদ্র অরিনকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, আমিও ভালোবাসি আমার মন পাখি নামের অরিনকে।